ফিলিস্তিন ইস্যু সমাধানে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপ মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী। এ ঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে ও আইসি গ্রুপের বিবৃতিকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় বাংলাদেশ।